সুপ্রিয় দর্শক, আমরা আপনাদের নিয়ে আসছি সেই পশ্চিমবঙ্গের বিখ্যাত এবং বিশ্ববরণ্য আমাদের শ্রদ্ধেয় জ্যোতি বসু, যে কিনা আমাদের শুধু পশ্চিমবঙ্গে নেই, বাংলাদেশে যার অনেক সুনাম আছে, সেই জ্যোতি বসুর বাড়ি, যার শৈশব, যার জন্ম এই জায়গায় এবং যার শৈশবের একটা বৃহৎ অংশ এখানে কেটেছেন এবং যিনি এখানেই বেড়ে উঠেছেন, সেই জায়গা। এবং জ্যোতি বসুর প্রয়াণের পর বাংলাদেশ সরকারের উদ্যোগে নির্মিত হয়েছে এই পাঠাগার, যেখানে এখন আমরা দাঁড়িয়ে তার জীবন সম্পর্কে জানা এবং তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, তার কমিউনিস্ট আন্দোলন, পশ্চিমবঙ্গে তার যে কমিউনিস্ট আন্দোলন ছড়িয়ে দেওয়া বা সমগ্র ভারতবর্ষেই কমিউনিস্ট আন্দোলনকে জনপ্রিয় করার যে ক্ষেত্রে যে তার অবদান, এগুলো মানুষ তা জানতে পারবে এই পাঠাগার কিংবা এই তার স্মৃতি পাঠাগারে এসে, এবং তার রাজনৈতিক তথা তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, যে কিনে এই নারায়ণগঞ্জের এই প্রত্যন্ত অঞ্চলে বারোদিতেই একসময় জন্মগ্রহণ করেছেন। আমরা অনেকেই হয়তো তার সম্পর্কে জানি, কিন্তু জানি না যে সেই আমাদের এই বাংলাদেশেরই একজন কৃতি সন্তান, যে কিনা দেশ বিভাগের সময় এই দেশ ছেড়ে চিরদিনের জন্য চলে গেছেন। তবু আমরা তাকে আমরা অনেক শ্রদ্ধা করি এবং তাকে নিয়ে আমরা গর্ব করি। এই সেই জায়গায় আমরা আসছি আজকে, এই প্রত্যন্ত অঞ্চলের নারায়ণগঞ্জের এই নিভৃত পল্লীতে তার স্মৃতি পাঠাগার এবং তার বাড়ি দেখে আমরা কিছুটা আবেগ আপ্লুত বলা যায়। তার সেই জীবন সম্পর্কে, তার পুরনো বাড়ি যেটা আপনারা দেখতে পাচ্ছেন সামনে, এটা তার সেই বাড়ি যেখানে সে তার শৈশব কাটিয়েছেন। অবশ্য এখন তার বংশ বা তার উত্তরাধিকার কেউ আজ এখানে নেই, অন্য কেউ হয়তো তার বাড়িতে আশ্রয় হিসেবে আছে। তার বাড়িতে আমরা এটার সামনেও গিয়েছিলাম, অনেক পুরানো বাড়ি। আর এটাই দর্শক, আপনারা একটু দেখতে পারেন, আমার সঙ্গে সঙ্গে আপনারা একবার ঘুরে দেখতে পারেন। এখন এই নিভৃত চরাচর হয়ে গেছে, একসময় এই বাড়ি ছিল জ্যোতি বসুর, সে যখন এখানে ছিলেন হয়তো অনেক প্রসিদ্ধ ছিলেন, তারা জমিদার ছিলেন এলাকার, তাদের বংশ পরস্পর, এই পুকুর সেই পুকুর ঘাটেই তিনি স্নান করতেন, এই জায়গায় সে বিচরণ করতেন, যা সবই আজ স্মৃতি হয়ে গেছে। তবু আমরা এই জায়গায় তার জীবন এবং তার কৃতিত্ব স্মরণ করে আমরা একটু তার জীবন সম্পর্কে একটা ধারণা পেতে পারি। আপনারা আসবেন এই জায়গায়, তার সম্পর্কে জানবেন, বাংলাদেশের একজন কৃতি সন্তান।